ড্রয়িং পেজ দেখতে পাচ্ছি সকালবেলা এখন 9টা বাজে, আজকে বাইরে দিচ্ছে ওয়েদার একটু দেখা লাগবে, বৃষ্টি হচ্ছে, তো এরকম রুটি হচ্ছে আর রুটি দিয়ে চা খাওয়া হবে, যার কারণে আমি খেতে যাচ্ছি। তো একটু বেলা হয়ে গেছে আজকে উঠতে, দুটা করে নিই, দুটা করে নিয়ে তারপর ধরে ধরে মজা করেছি কিছু। তো বাঙালির সকালবেলা চা খাওয়াটা যে কি আমেজ কি বলবো, মানে বাঙালির চা দিয়ে সকালবেলা শুরু হয় ম্যাক্সিমাম বাঙালি। এটা তুই এনার্জি বলতে হবে সকালবেলা, দারুণ পুজো এটা। কিন্তু আগেগুলো চাটা ভালোই করে, যার জন্য অনেক চা খাওয়ার জন্য ওর উপরে রাগও করে তারা মাঝে মাঝে খানা খেলে। সকালবেলা সবজি কাটা হয়ে গেছে আর আজকে আমি বাড়িতে রয়েছি, সেই হিসেবে ভাবলাম ব্লগটা আজকে আমি করে নিই। তো এটা হচ্ছে তোমার কুমড়ো শাক, আমাদের বাগানের কুমড়ো শাক কেটেছে, ঠিক আছে। আর এই কুমড়ো শাক দিয়ে হচ্ছে আলু, মূলো আর থোড় আর বেগুন দিয়ে পেঁপে দিয়ে চচ্চড়ি হবে একটা, বাঙালি মানে পাঁচ মিশালি বড়ি দিয়ে তরকারি হবে, বাঙালি মানে চচ্চড়ি ছাড়া ভাত খাওয়া যায় না। তো এটা হচ্ছে চচ্চড়ি হবে একটা, তো চচ্চড়ি বললে হয়তো অনেকে হাসবে কিন্তু এটাই আমরা বলি। এটা হচ্ছে ভেন্ডি কাটা হবে এখন, ঠিক আছে। এই যে ভেন্ডি মা কাটছে, এই ভেন্ডিগুলো দিয়ে চিংড়ি, আলু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি হবে, ঠিক আছে। এই যে ভেন্ডিগুলো এখন মা কাটছে, এই ভেন্ডিগুলো ঠিক এরকম সাইজে কাটবে, তবে এই চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে। বেগুন ভাজা হবে, ডাল মুগ ডাল হবে আর পেঁপে সেদ্ধ, তাই তো, পেঁপে সেদ্ধ হবে। আর এই চিংড়ি মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই চিংড়ি মাছগুলো দিয়ে এই ঢেঁড়সগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছে, আলু দিয়ে ভাজি চচ্চড়ি হবে, তাই তো, পেঁয়াজ দিয়ে গায়ে মাখা তরকারি হবে, ঠিক আছে। আর এই যে আলু কাটা হয়ে গেছে, তো আজকের মেনুটা হচ্ছে এগুলোই আছে আপাতত। তো খুব বৃষ্টি হচ্ছে বাইরে, তোমাদেরকে সকালবেলায় দেখিয়েছি যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার জন্য বাজারে ঠিক মতন বাজারে সবজি টবজি কিছু সেরকম বসেনি, তার জন্য ঘরোয়া কিছু সবজি যেমন তোমার কুমড়ো শাক, বেগুনটাও আমাদের গাছে, তোমাদের আগে দেখিয়েছি গাছের বেগুন, আর কিছু সবজি বাবু কিনে নিয়ে এসছে, সেগুলো দিয়ে আজকে রান্নাবান্না হবে। তো চলো যখন রান্নাবান্না করবে সেগুলো তোমাদেরকে দেখাবো। এই যে প্রিয়াঙ্কা এখন বৃষ্টিতে ভেজে ভেজে গাছের ফুল তুলছে, তো সকালবেলা কাজ করছিল, কাজবাজ করে একেবারে বৃষ্টিতে ভিজে সব কাজবাজ করে নিয়েছে আর এখন গাছের ফুল তুলছে। আর বৃষ্টিতে ভিজে গাছপালাগুলোর রং দেখো একদম যেন সবুজ হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে বাগানটা।
আমাদের একটা পেঁপে গাছে দেখো ছোট ছোট পেঁপে হয়েছে, তোমাদের দেখতে পাচ্ছ না দূর থেকে, এই দেখো এটা হচ্ছে আমাদের নতুন গাছে পেঁপে হয়েছে, এই দেখো ছোট ছোট পেঁপে হয়েছে গাছে। এই পাশে যে ঘরগুলো আছে এগুলো আমাদেরই সব ঘর, এগুলো ভাড়া দেওয়া আছে। বাতাবি লেবু ফ্রেন্ডরা আগে দেখেছে, তাও এখান দিয়ে দেখিয়ে দিচ্ছে জুম করে। এই দেখো গাছে দেখো বাতাবি লেবু পুরো ভর্তি হয়ে গেছে একদম, ছবিটা ফেটে যাচ্ছে অনেকটা জুম করেছি বলে। এই দেখো গাছে পুরো বাতাবি লেবু ভরা একদম। তোমরা যদি কেউ খেতে যাও বলবে তাহলে পাঠিয়ে দেবো কুরিয়ার করে। আর প্রিয়াঙ্কা এখন পুরো একদম বাগানের ভেতরে এখন ঢুকে পড়েছে, দেখো কিছু কামড়ায় না যেন সাপ টাপ। আর প্রিয়াঙ্কার পেছনে হচ্ছে তোমার পুঁই শাক গাছ, এই যে ভাড়ার উপরে পুঁই শাক গাছ হয়ে আছে, এগুলো মিনিমাম আমাদের যা সবজি গাছ হয়ে আছে। আর এই দেখো মাছের উপরে এগুলো কুমড়ো শাক হয়েছে, ঠিক আছে যা সবজি মোটামুটি আছে, আপাতত বাজারে না গেলেও আমাদের অনেক সময় হয়ে যায়, ঠিক আছে। এই যে এখন জবা ফুল গাছে জবা ফুল তুলতে গেছে প্রিয়াঙ্কা, এগুলো সব জবা ফুল হয়ে আছে, মোটামুটি কোনো কিছু বাকি নেই, সব রকম ফুল গাছই আছে বাড়িতে, জবা ফুল টগর ফুল। আমাদের বাড়িতে তোমরা একটা জিনিস দেখতে হবে, সারা বাড়িতে তুলসী গাছ ভর্তি একদম, এই দেখো সব তুলসী গাছ হয়ে আছে বাড়ির ভিতরে, তুলসী গাছ ভর্তি একদম। এই যে বড়ি ভাজা শুরু হয়ে গেছে, যেহেতু এখন একটু চচ্চড়ি হবে বড়িটাকে লাল করে ধুয়ে নিচ্ছে, ঠিক আছে মানে বড়ি ভাজা দিয়ে স্টার্ট হলো আজকে রান্না, এদিকে সবাই বসে এখন জানি না কী হবে, যা হবে তোমরা দেখতে হবে। বলেছিলাম তোমাদেরকে বড়ি চিংড়ি দিয়ে তরকারিটা করে বলেছিলাম, হয়ে গেছে এটা, ঠিক আছে সুন্দর হয়েছে কালারটা আর খুব টেস্টি। তো এখন এই যে খাওয়াটা ধোয়া হচ্ছে, এই যে বেগুন ভাজা হয়েছে, এই যে ডাল হয়েছে, বেগুন ভাজা ডাল, আর সব থেকে স্পেশাল যেটা আমার খুব ভালো লাগে খেতে চিংড়ি ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, এটা হচ্ছে সব থেকে আমার ফেভারিট, ঠিক আছে। তো চলো এবার আমার খেয়ে নিই, তারপর আবার সন্ধ্যাবেলা কী করছি সেগুলো দেখাবো, আর এখন ফেস দেখাবো না, সন্ধ্যাবেলা তোমাকে সাম ফেস দেখাবো, চলো। এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধে কটা বাজে, 6:30 বেজে গেছে। তো আজকে দুদিন ধরেই তো ভাবছি যে ঘুরতে যাব, অনেক যাই একটু বাড়ি গিয়ে একটু ভিডিও টিডিও করব, তো যা বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারছি না, তাও যা আজকে ভেবেছিলাম যে আজকে একটু বাইরে যাব একটু ঘুরবো, তো আজকেও লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখন হচ্ছে দেখো চা খাচ্ছে, তো সকালে আমরা চা দিয়ে শুরু করেছিলাম ভিডিওটা, মানে ব্লগটা চা দিয়ে শুরু করেছিলাম, তো এন্ডও করবো চা দিয়ে, আর কিছু দেখানোর নেই যেহেতু বৃষ্টির মধ্যে সারাক্ষণ ঘরেই আছি, তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করার কিছুই নেই। তো যাই হোক সেটাই আমি ওকে বলছিলাম যে সকালবেলা আমরা চা দিয়ে শুরু করেছি, আবার সন্ধ্যেবেলা চা দিয়ে চলো ব্লগটা শেষ করি, আর বাইরে যা বৃষ্টি হচ্ছে, তো বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমরা কি দেখাও পুরো দেখো অন্ধকারে তোমরা দেখতে পাবে কি না জানি না, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজটা শুনতে পাবে তোমরা, তো অন্ধকার তোমরা কিছুই দেখতে পাবে, তো ব্লগটা দিয়ে তোমাকে শেষ করতে হবে, ওই জন্য আমি শুরু করলাম যে চাটা খেয়ে ব্লগটা শেষ করি। তো এখন জানি তো যে আমরা দুধ চা খাই, তো দেখো এই টোস্টটা দিয়ে গপা গপ টোস্টে মানে দুধ চা খেয়ে যাচ্ছে হাত, তুমি তো কালকেই দেখলে মনে হয় খেয়ে খেয়ে মানে পুরো এক ফোটো টোস্ট পুরো শেষ করে দিয়েছে, দুধ নেই মানে কালকে নিয়ে এসে আছে শেষ করে দিলো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা ছিল, তো সেটা এই ভিডিওতে বলবো না, তো আমরা লাইভে আসবো, লাইভে এসে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। তো কবে আসবে লাইভে? কালকে। তো তোমাদেরকে কিছু কথা বলবো, তো একটু জানি না তোমাদের ভালো লাগবে খারাপ লাগবে, আমরা একটা ডিসিশান নিয়েছি, সেই ডিসিশানটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো এটা লাইভে এসেই বলবো। তো চলো ভিডিওটার এখানে আর শেষ করছি, আর কন্টিনিউ করতে পারছি না, চাটা খেয়ে নিই যেহেতু চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর আমার ঠান্ডা চা একদম ভালো লাগে না, আরও বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চা খেতে তো খুবই ভালো লাগে। তো চলো ভিডিওটা দেখো, ছোট্ট একটা ভিডিও হলো, সারাদিন যা যা করেছি টুকটাক একটুখানি দেখিয়েছি, তো সেটুখানেই দেখে নিও, তো চলো ভিডিওটা দেখো, দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে আমি ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশান সব তোমাদের উপরে চলে যাবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে, তো চলো টাটা।
টাটা।